ওয়েব ডিজাইনে আজকের পর্বে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিভাবে কালার সেট করা যায় এবং হচ্ছে মার্জিন পেডিং এবং হচ্ছে ইনস্পেক্ট যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই বিষয়টা নিয়ে আজকে হচ্ছে আমরা কথা বলবো এবং হচ্ছে আমরা এগুলো হচ্ছে দেখা ট্রাই করব। তো চলেন আমরা হচ্ছে ক্লাসে চলে যাই এজ ইউজুয়াল আমাদের এখানে হচ্ছে আমাদের সাবলাইম সরি ভিজুয়াল স্টুডিও কোড সাবলাইম টেক্সট চলে আসছে ওইরকম একটা কোড এডিটর আছে সেটা হচ্ছে আমরা হয়তো পরে দেখতে পারবো কোনো এক সময় তো ভিজুয়াল স্টুডিও কোডটা আমাদের ওপেন আছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে আর এ হল আমাদের ওয়েবসাইট এখানে কিন্তু এখন আর কোনো কিছু নেই আমরা একটা কাজ করি আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা কোনো কিছুর ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য যে বিষয়টা নিয়ে আসতে চাচ্ছি এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কোনো কিছু একটা লিখি জাস্ট আমরা হচ্ছে এইচ ওয়ান ট্যাগ কোনো কিছু একটা লিখি সাপোজ আমরা একটা এইচ ওয়ান ট্যাগ নিলাম এবং এটার নাম দিলাম হচ্ছে হেডিং ওকে এগুলা কিন্তু একদম বেসিক কনসেপ্ট আর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আর একটা প্রবলেম যেটা আপনার যদি বেসিকগুলো যদি খুব ভালোভাবে ক্লিয়ার থাকে তাহলে আপনি খুব ভালো প্রজেক্ট করতে পারবেন বেসিকে যদি প্রবলেম থাকে তখন কিন্তু আর কাজ করতে পারবেন না সো আমরা কিন্তু এই যে একটা এইচ ওয়ান ট্যাগ নিলাম এবং এই এইচ ওয়ান ট্যাগটাকে যদি আমরা একটা ক্লাস দিতে চাই আমরা কিন্তু এখন ক্লাস দিতে পারি সো আমরা ক্লাস ধরে কাজ করব সো আমরা এখানে একটা ক্লাস দিয়ে দিলাম সাপোজ প্রথমে লিখতে হবে ক্লাস তারপর আমরা একটা নাম লিখে ফেলি যে কোনো কিছু সাপোজ আমরা নাম লিখলাম মাই ক্লাস হচ্ছে যে কোনো নাম লিখে ফেলি মাই ক্লাস ওয়ান আমরা একটা নাম লিখলাম এই ক্লাসটা অর্থাৎ এইচ ওয়ানটা একটা নাম হচ্ছে মাই ক্লাস ওয়ান অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে হচ্ছে আমরা নিয়ে যাব হচ্ছে স্টাইল ডট সি এস এখানে এসে আমরা ক্লাসটাকে ডিক্লেয়ার করলাম এটাকে বলা হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম আমরা একটা কার্লি ব্রাসেস দিলাম যেটাকে বলা হচ্ছে আমরা বলি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তো এটাকে কম্পিউটার সায়েন্স এর ভাষায় বলা হচ্ছে কার্লি ব্রাসেস কার্লি ব্রাসেস এর মধ্যে আমরা যেটা করতে চাচ্ছি এখন যদি আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে আসি এখানে যখন আমরা যে দিলাম দেখেন আমাদের ওয়েবসাইটটাতে কিন্তু এইচ ওয়ান ট্যাগটা চলে আসছে এবং এটা অনেক বড় দেখাচ্ছে আমার এখানে কারণ হচ্ছে আমি এটাকে জুম করে রাখছি আমি যদি এই জুমটা দেখেন এখানে দুইশো পর্যন্ত জুম করা স্বাভাবিকভাবে দেখবেন আপনার কম্পিউটারটা সবসময় একশো পার্সেন্ট পর্যন্ত জুম থাকে এই যে আমি এখানে ক্লিয়ার করে দিলাম এটা এখন হানড্রেড পার্সেন্ট জুম হয়ে গেছে আর কোনো কারণে যদি আপনি জুমটা বাড়াতে চান তাহলে যেটা করতে হবে কন্ট্রোল ধরে প্লাস দিবেন দেখবেন এটা বাড়তেছে যে এখানে খেয়াল করেন এটা কিন্তু বাড়তেছে আবার যদি আপনি কন্ট্রোল ধরে মাইনাস দেন দেখবেন এটা কমবে আর যদি আপনি অ্যাকচুয়াল মানে হান্ড্রেড পার্সেন্টে থাকতে চান তাহলে কন্ট্রোল ধরে জিরো দিবেন একদম হান্ড্রেড পার্সেন্টে চলে যাবে তো আমরা এই জিনিসটা নিয়ে আসতাম এখন চাচ্ছি যে এই জিনিসটার পিছনে হচ্ছে আমরা একটা কালার দিব ব্যাকগ্রাউন্ড কালার দিব সো চলেন আমরা হচ্ছে এই যে লেখাটাই লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দি। এটা দেওয়ার জন্য আমাদেরকে যে প্রপার্টি এবং ভ্যালু ইউজ করতে হবে সিএসএস এ সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড লিখে লিখতে হবে কালার অলরেডি আমাদের দেখেন অলরেডি হচ্ছে সাবলাইন টেক্সটে কিন্তু আমাদের সাজেস্ট করতেছে যে আমরা কি লিখতে চাচ্ছি সো এই সময়টাতে আপনি এন্টার দিলে কিন্তু এটা চলে আসবে অথবা এখানে যদি ক্লিক করেন এটা চলে আসবে তবে আপনি নিয়বি হিসাবে চেষ্টা করবেন হাতে লেখার জন্য অবশ্যই চেষ্টা করবেন হাতে লেখার জন্য সাবলাইন ব্যাকগ্রাউন্ড কালার লিখে আমরা হচ্ছে একটা কোলন দিব এটা হচ্ছে আমাদের সিনটেক্স আর এটা হচ্ছে আমাদের প্রপার্টি প্রত্যেকটা প্রপার্টির একটা ভ্যালু থাকে আমরা কি কালার দিতে চাচ্ছি সেটা একটু এখানে মার্ক করে দিব তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সাপোজ মনে করেন আমরা হচ্ছে রেড কালার দিতে চাচ্ছি তাহলে আমরা এখানে রেড লিখে দিলাম এরপর আমরা হচ্ছে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করব ওকে আমাদের কাজ কিন্তু শেষ এখন যদি আমরা রিলোড দিই আচ্ছা আমাদের এখানে হচ্ছে এটা আসলো না কেন আমরা হচ্ছে একটু দেখে আসি দেখেন আমাদের এখানে কেন আসেনি আমাদের সিএসএস এর সাথে কিন্তু এই এস এর কোনো লিঙ্ক নাই যে কারণে হচ্ছে কালারটা আসতেছে না সো আমরা জানি কিভাবে সিএসএস এর সাথে এস কে লিঙ্ক করতে হয় তো এটা করার জন্য আমরা শর্টকাটে লিখে ফেলি লিঙ্ক ট্যাগ লিখে সরি লিঙ্ক লিখে যদি আমরা এখানে এন্টার দিই দেখব একটা রিলেশন নামে অ্যাট্রিবিউট চলে আসছে যেটার ভ্যালু হচ্ছে স্টাইল শীট আর এইচ রেপ নামে একটা অ্যাট্রিবিউট চলে আসছে যেটা হচ্ছে আমাদের এটাকে বলতে পারি আমরা ওয়েবের ভাষায় নাল মানে হচ্ছে ফাঁকা সো এখানে আমাকে হচ্ছে স্টাইলডট সিএসএস এই যে আমার যে ফাইলের নাম এই ফাইলের নামটা হচ্ছে আমরা এখানে লিখে দিতে হবে না হলে কিন্তু কাজ করবে না সো আমরা স্টাইলডড সিএসএস এখানে দিয়ে দিলাম কন্ট্রোল এস দিয়ে এবার যদি সেফ দিয়ে আমরা যদি রিলোড দিই দেখেন আমাদের কিন্তু রেড কালারটা চলে আসছে এবার আপনি কিছু জিনিস বুঝেন একটু যদি খেয়াল করেন দেখবেন রেড কালারটা যে আমার আসলো এই যে রেড কালারটা আমার আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে এখান থেকে তো আমার পুরো জিনিসটা কাবার দিলো আমি হচ্ছে একটু বোঝাচ্ছি এই জিনিসটা বুঝতে হবে আপনার একটু দেখেন ওকে আমরা হচ্ছে এই পর্যন্ত একটু নিয়ে আচ্ছা আর এটাকে দেখি একটু নিচে নামানো যায় কিনা দেখেন এই যে দেখেন উপরে একটু ফাঁকা জায়গা এই যে দেখেন দেখছেন উপরে একটু ফাঁকা জায়গা তারপরে দেখেন বামও একটু ফাঁকা জায়গা আপনি যদি খেয়াল করেন এদিকে দেখেন আমরা যদি এটাকে যদি মানে কাট করে দিই দেখেন এই যে এই পাশো ফাঁকা জায়গা এটার কারণ কি এরকম ফাঁকা কেন আসলো একটা ওয়েবসাইট তো এরকম আসার কথা না সে আমাকে উপর থেকে কিছু গ্যাপ দিয়ে দিল এখান থেকে কিছু গ্যাপ দিয়ে দিল আবার এখানেও কিছু গ্যাপ দিয়ে দিল এটার কারণ কি এটার কারণ হচ্ছে এটা হচ্ছে এসটিএমএল যেটা করে সেটা হচ্ছে সে তার ওয়েবসাইটের মধ্যে ডিফল্টভাবে ব্রাউজারে কিছু জায়গা হচ্ছে ডানে বামে ক্লিয়ার করে মানে ইয়া করে রাখে এটাকে হচ্ছে কি বলে মানে ফাঁকা করে রাখে কিছু জায়গা সে বাদ দিয়ে তারপরে কাজটা করা থাকে কিন্তু এটা তো মানে অ্যাকচুয়াল নিয়ম না এখন আমাদের যেটা করতে হবে এই জায়গাটাকে ক্লিয়ার করে দিতে হবে এটা ক্লিয়ার করার জন্য যেটা করতে হবে এখন প্রথম চিন্তা করেন এই জায়গাটা আসছে কোথায় এই যে আমাদের কিন্তু ওয়েবসাইটের মধ্যেই এই জায়গাটা আসছে ওয়েবসাইটটা কোনটা আমাদের পুরো পেজটাই কিন্তু আমাদের ওয়েবসাইট সো এই যে পুরো জিনিসটা এটাকে বলা হচ্ছে বডি আমাদের ওয়েবসাইটের বডির মধ্যে হচ্ছে এই প্রবলেমটা চলে আসলো সো আমাদেরকে যেটা করতে হবে একেবারে কমন স্টাইলড সিএসএস এ গিয়ে একদম সবার উপরে লিখে দিবেন এই কথাটা সবার উপরে লিখতে হয় নিচে লিখলেও প্রবলেম নাই বাট এটা হচ্ছে উপরে লেখে ওকে এগুলা হচ্ছে মানে আপনি কিভাবে সিএসএস এবং হচ্ছে এসটিএমএল ডিক্লার ডিক্লেয়ার করবেন এটার একটা স্ট্যান্ডারিটি আছে যেটা মেনটেন করা হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা হচ্ছে আপনার ডব্লিউ থ্রি স্কুলের নাম হয়তো শুনতে পারেন ডব্লিউ থ্রি মানে হচ্ছে তিনটা ডব্লিউ মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে আপনাকে স্ট্যান্ডার্ড কোড করতে হবে আপনি শুধু কোড করতে পারলেই হবে না আপনাকে স্ট্যান্ডার্ড মেনটেন করে কোড করতে হবে তো যদি আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করে কোড না করেন ওই কোডটা হচ্ছে কয়েকটা জায়গায় প্রবলেম করবে সার্ভারও প্রবলেম করতে পারে আর যিনি ডেভেলপ করবেন ওয়েবসাইটটা বা আপনি যখন ডেভেলপ করবেন তখন দেখবেন যে আপনি আলটিমেটলি প্রবলেমও পড়ে গেছেন সো আপনাকে প্রথম শেখা শুরু করতেই কিন্তু স্ট্যান্ডার্ড কোড মেনটেন করেই শিখতে হবে এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা সিএসএস এ একটা সিনটেক্স লিখবো যেটার নাম হচ্ছে বোর্ডে এই কথাটা আমরা লিখে দিব লিখে আমরা একটা কার্লি ব্রেসেস দিব মানে সেকেন্ড ব্যাকেট এটার মধ্যে আমরা লিখে দিব যে মার্জিন জিরো দেখেন আমরা যদি এখানে লিখি এম এ আর জি আই এন মার্জিন কোলন এটা হবে জিরো আচ্ছা এটা কি পরে আমরা বুঝবো এক্সপ্লেন করতেছি একটু পরে এখন যদি আমি আমার বডিকে বলি আমার ওয়েবসাইটের এই বডিটাকে বললাম যে মার্জিন জিরো যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখেন মার্জিন ডানে বামে তো জিরো হয়েছে ঠিক আছে উপরে নিচে তো আর আরো প্রবলেম রয়ে গেল উপরে তো আমার গ্যাপ দেয়নি নিচে তো যা হোক আমার কিছু নেই কারণে গ্যাপ বুঝলাম কিন্তু উপরে তো গ্যাপটা দিল না এটার কারণ হচ্ছে আরো একটা প্রপার্টি আপনাকে ইউজ করতে হবে যেটা নাম হচ্ছে প্যাডিং সো মার্জিন কি প্যাডিং কি এটা হচ্ছে আমরা একটু পরে আসতেছি এই জিনিসটাতে সো আমরা এই জিনিসটা দিয়ে দিই প্যাডিংও জিরো তার মানে আমরা দিয়ে দিব যে আমার ওয়েবসাইটের ডিফল্টভাবে তুমি ডিফল্টভাবে কিন্তু আপনি চাইলে এটাকে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন বাট আপনি ডিফল্টভাবে বলে দিলেন যে মার্জিন জিরো প্যাডিং জিরো এবং যখনই ওয়েবসাইটে কাজ করবেন এই জিনিসটা কিন্তু করে নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট এবার যদি আপনি প্যাডিংও জিরো দিয়ে দিলেন মার্জিনও জিরো দিয়ে দিলেন দেখেন মার্জিন জিরো প্যাডিং জিরো এটা দিয়ে দেওয়ার পরে এই এই যে জিনিসটা এটা কিন্তু মানে এখনও কিন্তু এরকম রয়ে গেছে সো এটার যেটা কারণ এই উপরে গ্যাপটা থাকার যে এটা কারণ সেটা হচ্ছে একটু বুঝতে হলে আপনাকে ইনস্পেক্ট এলিমেন্ট করা বুঝতে হবে যেটা এখন হয়তো বুঝবেন না আমরা হচ্ছে একদম এই ক্লাসের শেষের দিকে এসে হচ্ছে ইনস্পেক্ট এলিমেন্টের বিষয়টা হচ্ছে দেখব হ্যাঁ দেখেন আমি একটা কাজ করছি রাইট বাটন ক্লিক করে জাস্ট ইনস্পেক্ট এলিমেন্ট দেখেন এখানে যখন আপনি রাইট বাটন ক্লিক করবেন তখন দেখবেন ইনস্পেক্ট এলিমেন্ট করা যাচ্ছে এবং আপনি যে এখানে যা কিছু লিখছেন এই যে এখানে দেখেন আপনার হচ্ছে এইচ এস টি এম এল ফাইলটা এখানে আপনি বডির মধ্যে জাস্ট এইচ ওয়ান জিনিসটা লিখছেন আর এই পাশে দেখেন সিএসএস দেখাচ্ছে মাই ক্লাস নামে যে মাই ক্লাস নামে আমরা যে জিনিসটা নিলাম ওটা হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি তো আপনি এই ব্যাকগ্রাউন্ড কালারটা মানে আপাতত সিম্পলি বুঝেন অনেক কিছুই করতে পারবেন একটু ওয়েট করেন তো এটার উপরে যখন আমরা মাউস নিচ্ছি যে আমাদের যে এইচ ওয়ান যে ট্যাগটা আছে এটার উপরে যখন মাউস নিচ্ছি দেখেন উপরে নিচে এই যে দেখেন হলুদ দেখা যাচ্ছে দেখছেন উপরে আর নিচে হচ্ছে হলুদ দেখা যাচ্ছে মাউসটা আমরা যখন সরায় ফেলতেছি তখন কিন্তু আর এটা দেখা যাচ্ছে না এটা কারণ হচ্ছে এটা কারণটা আমরা একটু পরে এক্সপ্লেন করি ঠিক আছে এখন আমরা জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া শিখলাম আমরা চলেন কালার নিয়ে হচ্ছে গবেষণা করি যে আমরা আসলে যেটা দিলাম সেটা সো কালার কি আমরা এভাবে চেঞ্জ করতে পারবো হ্যাঁ কালার আমরা চেঞ্জও করতে পারবো আমরা যখন এখানে অন্য কোনো কালার দিয়ে দিই তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে সাপোজ আমরা এই যে দেখেন আমরা যখন রেড লেখার উপরে মাউস নিচ্ছি তখন দেখেন কালারের একটা প্লেট চলে আসতেছে এখানে সো এটা হচ্ছে কালার প্লেট সো এখান থেকেও চাইলে আপনি ইচ্ছা মতো কালার এরকম চুজ করে দিতে পারেন এই যে এগুলো দিয়ে একটু সো এটা যদিও একটু অ্যাডভান্স লেভেল বাট আপনার না বুঝলে কোনো প্রবলেম নাই আপাতত সো আমরা এখান থেকেও এভাবে কালার দিতে পারি এবার একটা জিনিস দেখেন যখন এখান থেকে কালার সিলেক্ট করছি তখন কিন্তু আর কালারের নাম নাই তখন চলে আসছে আর জিবি বারো চুরাশি একশো মানে একান্ন সাপোজ আমরা যদি এখন সেভ দিই এবং যদি আমরা রিলোড দিই দেখেন কালারটা আমার ঠিক আসছে কিন্তু এর আগে যেটা আসছে সেটা হচ্ছে কালারের নাম ধরে আসছে কিন্তু এখন যেটা আসছে সেটা কি তা হলে আবার এ জিবি মানে কি আর জিবি মানে হচ্ছে রেড গ্রিন এবং হচ্ছে ব্লু তো স্বাভাবিকভাবে আপনি যদি গুগলে সার্চ করেন হোয়াট ইজ আট জিবি আপনি দেখবেন যে আরজিবিটা জিবিটা হচ্ছে মৌলিক কালার পৃথিবীতে যতগুলা কালার আছে সবগুলা কালারের মধ্যে তিনটা কালার হচ্ছে মানে মৌলিক কালার আরো চারটা কালার আছে সেটাকে বলা হচ্ছে সি ওয়াই কে মানে হচ্ছে সায়ান আমরা যদি এখানে একটু লিখি যে সি এম ওয়াইকে মানে সায়ান ম্যাজেন্ডা ইয়েলো কি ব্ল্যাক তাহলে টোটাল হচ্ছে এখানে চারটা আর এখানে আর জিবিতে দেখতেছি আমরা তিনটা টোটাল হচ্ছে সাতটা আসলে এই সাতটা কালার দিয়ে সব ধরনের কালারগুলো তৈরি করা হয়েছে যেমন এই কালারটা তৈরি করার জন্য আর জিবি মানে রেড কত পার্সেন্ট ইউজ করা লাগছে বারো পার্সেন্ট এরপরে গ্রিন কত পার্সেন্ট ইউজ করা লাগছে চুরাশি পার্সেন্ট এরপরে ব্লু কত পার্সেন্ট ইউজ করা লাগছে একশো একান্ন পার্সেন্ট এই বিষয়টা বুঝবেন না একটু জটিল বিষয় আপনার যদি গ্রাফিক ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া থাকে তাহলে হয়তো খুব ইজিলি বুঝে যাবেন কিন্তু তারপরও আমরা কালারের যখন ক্লাস করবো আলাদাভাবে তখন হচ্ছে জিনিসটাকে আরও এক্সপ্লেন করবো আপাতত আমরা এটা এতটুকুই বুঝি যে এই কালারটাকে তৈরি করার জন্য রেড গ্রিন ব্লু কালারের একটা পার্সেন্টেজ ইউজ করা হয়েছে আপনি যদি এখানে পার্সেন্টেজটা চেঞ্জ করে দেন সাপোজ মনে করেন এই চুরাশি টাকা আপনি করে দিলেন একশো চুরাশি তাহলে দেখেন কালারটা কিন্তু এই যে আবার চেঞ্জ হয়ে আরেক রকম হয়ে গেল এই যে দেখেন দেখছেন আমরা যদি এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দি আবার যদি রিলোড দি দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আবার চেঞ্জ হয়ে আরেক রকম হয়ে গেছে তো যা হোক এটা হচ্ছে একদম মানে কি বলে এটা হচ্ছে একেবারে প্রাইমারি লেভেলের একটা জিনিস তো এটার আরো অনেক অ্যাডভান্টেজ আছে আস্তে আস্তে বুঝবেন তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে চাইলে এভাবে ইচ্ছা মতো কালার দিতে পারি এখন একটা জিনিস একটু মানে হচ্ছে থিঙ্কিং করার চিন্তা করেন আমার লেখাটা তো হচ্ছে এই পর্যন্ত কিন্তু আমার কালাটা তো চলে গেল হচ্ছে একেবারে ওয়েবসাইটের শুরু থেকে শেষ পর্যন্ত মানে এখান থেকে শুরু হয়ে একদম শেষ পর্যন্ত চলে গেছে এটা কারণ কি আমার তো কালাটা হওয়া উচিত ছিল এতটুকু পর্যন্ত পুরোটা কেন চলে গেল এই বিষয়টা বোঝার জন্য যেটা বুঝতে হবে আপনাকে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে এলিমেন্ট জিনিসটা আপনাকে বুঝতে হবে সো এলিমেন্টটা কি আমরা হচ্ছে এখানে একটু কমেন্ট করে করে লিখি আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস আমরা যদি কমেন্ট করি সিএসএস আমরা জানি কিভাবে এসটিএমএল এ কমেন্ট কিভাবে করতে হয় কমেন্ট করার জন্য আমি দেখাইছি সো আপনি কমেন্টের ভিতরে যদি কোনো কিছু লেখেন সেটা কিন্তু আর এখানে দেখা যাবে না সাপোজ আমরা যদি এখানে এখন কোনো কিছু লিখি সাপোজ মনে করেন আমরা লিখলাম যে হোয়াট মানে হোয়াট ইজ দিস কন্ট্রোল এস দিয়ে সেভ দেন যখন আপনি রিলোড দিবেন দেখবেন এটা কিন্তু চলে আসছে এখানে সো আমরা চাচ্ছি যে আমরা কমেন্টে এমন কোনো কিছু লিখবো যেটা আসবে না এটা আসার জন্য যেটা করতে হবে আমাকে হচ্ছে একটা লেফট অ্যাঙ্গেল দিতে হবে একটা এক্সক্লামেশন সাইন দিতে হবে অনেকে এটাকে হচ্ছে আপনার হচ্ছে লেস দেন বলে আর কি ঠিক আছে সো আপনি যদি ওয়েব নিয়ে সিরিয়াস থাকেন তাহলে আপনাকে রাইট লেফট অ্যাঙ্গেল বলা উচিত এটাকে রাইট অ্যাঙ্গেল বলা উচিত কারণ বড় টিমের সাথে যখন কাজ করবেন তখন তারা এই নামেই বলে এগুলাকে সো প্রথম যেটা করবেন একটা একটা এক্সলামেশন সাইন দেন এরপর একটা মানে হ্যাশ দিয়ে দেন দেখেন অটোমেটিক চলে আসছে তার মানে এই দুটো জায়গায় দুটো হ্যাশের আপনি আপনি যা লেখেন লেখেন ওটা কিন্তু প্রিন্ট হবে না যদি দিস কন্ট্রোল এস দিয়ে যদি আপনি সেভ দেন এখানে যদি দেন দেখেন ওই লেখাটা কিন্তু আসেনি এই কমেন্টিং এর বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যখন আপনি প্রজেক্ট করবেন তখন বুঝবেন যে এটা আসলে কত ইম্পর্টেন্ট কমেন্ট মূলত যেটা যে কারণে করা হয় সেটা হচ্ছে মানে কাজটা আপনি কেন করলেন সেটা পাশে লিখে রাখবেন কারণ ওয়েবে জিনিসটা হচ্ছে এমন আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন আপনি যদি কমেন্ট করে লিখে না রাখেন যে এটা কেন দিলেন দিলেন এটা কেন কেন এই বিষয়টা লিখলেন প্রত্যেকটা জিনিসকে যদি আপনি মানে এ টু জেড কমেন্ট করে না রাখেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি কয়েকদিন পরে বা কিছুদিন পরে আসলে আপনি নিজেই বুঝবেন না যে আসলে কেন কি ইউজ করলেন আপনি সো এটা বুঝে যাবেন আপনারা অটোমেটিক বুঝে যাবেন যখন এই আপনার বেসিক টুলস শেখা শেষ হয়ে যাবে আর যখন প্রজেক্ট করবেন তখন অটোমেটিক বুঝবেন যে এটা আসলে কত ইম্পর্ট্যান্ট একটা জিনিস সো আমরা যদি এই দুই কমেন্টের মাঝখানে এন্টার দিয়ে নিচে নামাই এখানে যদি আমরা কিছু জিনির বোঝাতে চিন্তা করি একটা হচ্ছে এলিমেন্ট আমি একটা ওয়ার্ড বললাম এলিমেন্ট মানে হচ্ছে উপাদান ঠিক আছে ওকে তো ওয়েবসাইট আসলে দুই ধরনের এলিমেন্ট দিয়ে তৈরি হয় প্রত্যেক কিছু তৈরি করার একটা উপাদান থাকে ঠিক আছে আপনি যে ল্যাপটপটা ইউজ করতেছেন এটা তৈরি করার কিছু ম্যাটেরিয়ালস আছে ওকে আপনার ডিসপ্লে লাগবে আবার ডিসপ্লে তৈরি করার জন্য কিছু ম্যাটেরিয়ালস আছে কিবোর্ড লাগবে মাউস লাগবে চার্জার লাগবে এভরিথিং প্রত্যেকটা জিনিসের আবার ম্যাটেরিয়ালস আছে সো সিম্পলি বোঝা ট্রাই করেন যে এলিমেন্ট মানে হচ্ছে যে কোনো জিনিস তৈরি করার কিছু উপাদান থাকে এখন ওয়েবসাইট তৈরি করারও উপাদান আছে তো ওয়েবসাইটের মধ্যে দুই ধরনের উপাদান থাকে একটা হচ্ছে ইনলাইন বলে যেটাকে ইনলাইন এলিমেন্ট আরেকটা যেটা সেটা হচ্ছে আরেকটা যেটা সেটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট ব্লক এলিমেন্ট এটাকে অনেকে ব্লক লেভেল বলে তো আপনি ব্লক এলিমেন্টও বলতে পারেন আচ্ছা ইনলাইন এলিমেন্টটা কি তাহলে আমরা সেটা পরে বুঝি আগে বুঝি ব্লক লেভেল এলিমেন্টটা কি ব্লক লেভেল এলিমেন্টটা বুঝার জন্য আমরা এইচ ওয়ানকে এখানে মনে করেন আমরা আরেকটা এইচ ওয়ান নিয়ে নিই ঠিক আছে আমরা সাপোজ মনে করেন আরেকটাই ওয়ান নিলাম তো এটাকে আমরা হচ্ছে যদি ডুপ্লিকেট করতে চাই এভাবে কপি করে আমরা এখানে পেস্টও করতে পারি তাহলে এটা ডুপ্লিকেট হবে আরেকটা ওয়ে আছে এটা হচ্ছে কপি পেস্ট করা আপনি যদি এখানে মাউস নিয়ে ক্লিক করেন জাস্ট এরপরে যদি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার ধরেন একসাথে ধরবেন শিফট এবং অল্টার এরপর হচ্ছে আপনার কিবোর্ডে দেখবেন আপ এর ডাউন এর লেফট এর রাইট এরও কিছু জিনিস আছে আপনি যদি কম্পিউটারের বেসিক নলেজ থাকে তাহলে এই জিনিসগুলো আপনার বোঝা উচিত আর এই জিনিসগুলো যদি আপনি না বুঝেন তাহলে আপনার উচিত ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট না শিখে আগে ভালো করে অফিস প্রোগ্রাম শিখে এবং কম্পিউটারের বেসিকটা শেখা কারণ আপনি বেসিক না শিখে আপনি একটু মানে প্রাইমারি লেভেলে আপনি ভালো না হয়ে আপনি তো মানে মিডিয়াম লেভেলে যাইতে পারবেন না বা যাইতে পারবেন না সো আমরা শিফট এবং অল্টার ধরে এখানে মাউসটা লাস্টে ক্লিক করে যদি শিফট এবং অল্টার ধরে যদি ডাউন আরো দিই দেখেন এটা কিন্তু অটোমেটিক আরেকটা ডুপ্লিকেট কপি চলে আসছে দেখছেন আচ্ছা সো আমরা যদি এবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এভাবে যতগুলো দিবেন ততগুলো ডুপ্লিকেট আসবে এবার যদি আমরা রিলোড দি কি হইল দেখেন তো আমাদের হেডিং টু মানে সরি দিস ইজ আওয়ার হেডিং নামে যে লেখাটা এটা আলাদাভাবে চলে আসছে কিন্তু এটার পাশে তো অনেক জায়গা ছিল এখানে কেন আসলো না সে নিচে কেন এত বড় জায়গা দখল করে নিল সেম জিনিসটা যদি আমরা যদি এখানে দুইটা প্যারাগ্রাফ নিই সাপোজ আমরা প্যারাগ্রাফের জন্য একটা পি ট্যাগ নিলাম লিখলাম দিস ইজ আওয়ার

এই প্যারাগ্রাফ না নিয়ে যদি আপনি এমন হয়তো সাপোজ মনে করেন আপনি দুটো ইমেজ নেবেন আমি দেখি এখানে কোনো ইমেজ আছে কিনা এটা কেটে দিয়ে আপাতত আমি একটু দেখি এখানে কোনো ইমেজ আছে কিনা কোথাও আচ্ছা এই যে এখানে একটা ইমেজ আছে আচ্ছা এটা হচ্ছে পিএনজি ইমেজ আমরা এটাকে একটা কপি করে নিয়ে নি জাস্ট নিয়ে আমাদের যে ফাইলটা আছে আওয়ার ওয়েবসাইট এই ফাইলের মধ্যে হচ্ছে আমরা এটাকে রাখি তো এবার যদি আমরা আমাদের ফাইলের মধ্যে রেখে দিলাম যেখানে আমাদের ইন্ডেক্স জাস্ট ওখানে আমরা একটা ইমেজ রাখলাম সো এবার যদি আমরা এই ইমেজটাকে আমাদের ওয়েবসাইটে দেখাইতে চাই এটা তো আর ওখানে রাখলে আসবে না চলন্ত দেখি আমরা এটাকে একটু দেখানো ট্রাই করি এটা দেখানোর জন্য কি করতে হয় মনে আছে তো না জি নামক একটা ট্যাগ এবং এস আর সির ভিতরে কিন্তু আমাদের লিখতে হবে যে ইমেজের সোর্সটা আসলে কোথা থেকে আসতেছে আমরা ওটার নাম দিতে হবে এই ইমেজটার নামটা আমাদের এখানে দেখাই দিতে হবে যেটা হচ্ছে লোগো ডট পিএনজি সো আমরা এটাকে কপি করে ফেলি এই নামটা এক্সটেনশন সহ কপি করতে হবে নামের আমরা যদি এটাকে কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করি এবং ইমেজ ব্যবহার করলে কিন্তু অবশ্যই অল্টারটাকে কিছু ইউজ করবেন সাপোজ লিখবেন লোগো কেন করবেন এটা আমি এক্সপ্লেইন করছি এর আগে এরপরে যদি আমরা রিলোড দি দেখব এই যে লোগোটা কিন্তু এখানে আসছে এবার চলুন তো এটাকে আরেকটা ডুপ্লিকেট করি শিফট অলটা ডাউন অ্যারো কন্ট্রোল এস দিয়ে একটা সেভ দেন দেখেন তো পাশাপাশি চলে আসছে মানে আমরা যখন ইমেজ দিলাম ইমেজটা কিন্তু পাশাপাশি চলে আসছে আমরা যদি আবার ডুপ্লিকেট করি আরো দুটো করে একটা করে কন শিফটলটা ডাউন আরো ডাউন আরো চারটা করলাম দেখেন আমাদের চারটা ইমেজে পাশাপাশি আসতেছে কিন্তু আমরা যদি প্যারাগ্রাফকে যদি আরও ডুপ্লিকেট করি আমাদের প্যারাগ্রাফগুলো কিন্তু পাশাপাশি আসতেছে না

দিলাম। এবার এটাকে করে তিন নিলাম দিয়ে দিয়ে দেখেন তো পাশাপাশি চলে আসছে কিন্তু একটা জিনিস খেয়াল করেন এই যে দেখেন স্পান ট্যাগ গুলা পাশাপাশি চলে আসছে যেখানে আসুক না কেন ওইটা নট ম্যাটার ওটা আমরা পরে দেখবো কিন্তু দেখেন এই যে পাশাপাশি চলে আসছে কিন্তু এবং সে যেখানে শেষ হয়েছে সেখান থেকে আবার ইমেজকে আনা শুরু করছে তারপরে যখন আর জায়গা পাচ্ছে না তখন যেটা ন্যাচারাল যেটা সিস্টেম সেই সিস্টেমে হচ্ছে সে নিচে চলে গেল তো এটার কারণটা কি আসলে এটার কারণটা হচ্ছে এই যে আমরা একটু আগে এক্সপ্লেন করলাম না কোথায় জানি এই যে ব্লক লেভেল এলিমেন্ট আর হচ্ছে ইনলাইন এলিমেন্ট সোজা কথা হচ্ছে ইনলাইন এলিমেন্ট মানে হচ্ছে পাশাপাশি আসবে ইনলাইন এলিমেন্ট এগুলাকে বলা হয় এরকম অনেক ইনলাইন এলিমেন্ট আছে আপনি আস্তে আস্তে শিখে যাবেন যেমন তাহলে আমরা বুঝলাম যে ইনসটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট স্প্যানটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট আর যে এলিমেন্টগুলা পাশাপাশি আসে না সে পুরো জায়গা দখল করছে এখন যে সে পুরো জায়গাটা দখল করছে এই জিনিসটা আপনি চেক করবেন কিভাবে চলেন এটা চেক করার জন্য আমরা এতগুলা না রেখে জাস্ট সিম্পলি একটা একটা রাখি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে তারপরে যখন আমরা বুঝে যাব সব কিছু ক্লিয়ারলি তখন আর আমাদের এই প্রবলেমগুলো হবে না সেভ দেন এটাকে একটা সেভ দিয়ে দেন কন্ট্রোল এস দিয়ে একটা সেভ দেন রিলোড দেন প্রত্যেকটা জিনিস এখন একটা একটা সো এটা যে ইনলাইন এলিমেন্ট এটা পুরো জায়গাটা যে দখল করে আছে এটা বুঝবেন কিভাবে এই লেখাটার উপর আপনি রাইট বাটন ক্লিক করেন করে ইনস্পেক্ট এলিমেন্ট করেন ইনস্পেক্ট এলিমেন্ট করলে দেখবেন এই লেখাটাই পাশে দেখবেন এস আপনার এই জিনিসটা আছে তো আপনার ক্ষেত্রে হয়তো যেটা হইতে পারে সেটা হচ্ছে এরকম সেপারেট আসবে না জিনিসটা আপনার ক্ষেত্রে যেটা আসবে সেটা হবে আমরা সেপারেট উইন্ডোটা এখান থেকে উঠাই দিই তাহলে দেখি এটা ঠিক হয় কিনা আপনার আপনার যে এরকম আসবে আচ্ছা এটা ঠিক হচ্ছে না আমি আরেকবার ট্রাই করি এটা তো আমাদের মোবাইল ডিভাইস সেপারেট উইন্ডো ডক টু লেফ ডট টু বটম আচ্ছা এখান থেকে আমি একটু ঠিক করে আপনার প্রবলেম হবে না আচ্ছা দেখেন এখন কিন্তু এখন আপনার ইনসপেক্ট এলিমেন্ট নিচে আসতেছে প্রথম যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার এসটিএমএল এর কোড গুলা দেখাচ্ছে আপনি যা যা এখানে লেগসেন এস টিএম এর ভিতরে সব কিছু কিন্তু এখানে আছে অনেকটা ডিবাগিং এর মতো যদিও ডিভাগিং এখন বুঝবেন না ওকে আর এই পাশে দেখবেন আপনার সিএসএস এর সব কিছু আছে সো এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে আর এই পাশে কি আছে এটা আপাতত না বুঝলেও চলবে আমরা এটাকে টান দিয়ে ছোট করে রাখি এটাকে একটু বড় করি ওকে আমরা যখন এইচ ওয়ান এর মধ্যে মাউস নিচ্ছি একটু খেয়াল করেন একটা হলুদ দাগ দেখা যায় না একটু চিন্তা করেন হলুদ যে দাগটা দেখা যাচ্ছে এটা দেখেন একদম এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত চলে গেছে একদম এই পর্যন্ত আচ্ছা এতটুকু বুঝেন যে এইচ ওয়ানের মধ্যে যখন মাউস নিলাম তখন এই এই জিনিসটা দেখা গেল আচ্ছা আমরা যদি এর মধ্যে মাউস নিই তাও তো সেম দেখা যাচ্ছে না এই যে দেখেন এর উপরে মাউস নিছি সেম কিন্তু আমরা যদি স্পান ট্যাগের উপরে মাউস নিই দেখেন এরকম কিছু দেখা যায় না দেখা যাচ্ছে না এবং দেখেন এখানে ডিভাইড করে দিছে আচ্ছা আমরা যদি ইমেজের উপরে মাউস নিই দেখেন ইমেজটা যতটুকু ঠিক ততটুকু জায়গায় দেখা দিচ্ছে বাট আবার এইচ ওয়ানে যান দেখেন পুরো জায়গা তার মানে এইচ ওয়ানটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট তার ধর্মই হচ্ছে পুরো জায়গাটা সে দখল করে নিবে একদম এ মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত দখল করে নিবে তার আশেপাশে সে কাউকে জায়গায় দিবে না একদম সরকারি সম্পত্তি তার এটা পুরোটা তার নিজের জায়গা ঠিক আছে তো এগুলাকে চাইলে আমরা ইচ্ছা মতো ব্লককে আমরা ইনলাইন বানাইতে পারবো আমাদের কাজের প্রয়োজনে আবার ইনলাইনকে আমাদের কাজের প্রয়োজনে ব্লগ বানাতে পারবো সেটা কোনো প্রবলেম না আমাদের আগে বুঝতে হবে যে ইনলাইন এলিমেন্ট কি ব্লক লেভেল এলিমেন্ট কি এবং এই ঘটনাটা কেন ঘটলো আল্টিমেটলি আচ্ছা দেখেন উপরেও জায়গা দখল করে রাখছে আপনি যদি এই জায়গাটা বন্ধ করতে চান আপনাকে এখন একটু অ্যাডভান্স লেভেলে কিছু ইউজ করতে হবে যেটা আমরা আরো দুই একটা ক্লাস পরে দেখবো এটা আজকে দেখাটা আমাদের বিষয় না তো এই জিনিসটা একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নিবেন যে দুই ধরনের এলিমেন্ট থাকে একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট এইচ ওয়ান থেকে শুরু করে এ সিক্স পর্যন্ত যতগুলা ট্যাগ আছে এগুলো সবগুলাই হচ্ছে আপনার ব্লক লেভেল এলিমেন্ট মানে ব্লক করে রাখে জায়গা প্যারাগ্রাফ ব্লক লেভেল এলিমেন্ট আচ্ছা আরো অনেকগুলো আছে তো এই বিষয়টা ক্লিয়ার থাকলে আপনি ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আর প্রবলেমে পড়বেন না আচ্ছা তো এটা তো গেল আমাদের আমরা এখন যেটা দেখতে চাচ্ছি যেটা আমাদের মূল বিষয় ছিল যে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিব সেটা আমরা দিতে পারলাম এবার আসেন আমরা হচ্ছে একটু মার্জিন দেওয়া শিখি মার্জিন মানে কি মার্জিন মানে হলেও সাপোজ মনে করেন জিনিসটা হচ্ছে এইরকম মার্জিন আছে না মনে করেন আমাদের খাতার মধ্যে আমরা মার্জিন দিতে পারি ইচ্ছা করলে এখানে আমরা চাইলে যে এখান থেকে মার্জিন দিতে পারি চাইলে আমরা এখান থেকেও মার্জিন দিতে পারি চাইলে আমরা এদিকে দিতে পারি এদিকে ইচ্ছা মতো দিতে পারি সো মার্জিনটা ওয়েব ডিজাইনে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনি মার্জিন দিয়ে যে কোনো জিনিসকে দূরে ডানে বামে সরাই নিতে পারবেন ঠিক আছে মার্জিন দিয়ে আপনি ইচ্ছা মতো জায়গা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন তো আমরা আগে মার্জিনটা একটু দেখি সাপোজ আমরা চাচ্ছি দিসটাকে এদিক থেকে অর্থাৎ লেফট সাইড থেকে একটু সরাই ফেলতে মানে বলতে চাচ্ছি যে তুমি লেফটের থেকে ক্লিয়ার করে আরো সরো কতটুকু সরবা সেটা আমরা বলে দিব তো এটা বলার জন্য মার্জিন নামে হচ্ছে একটা হচ্ছে থাকে হচ্ছে আপনার হচ্ছে প্যারামিটার থাকে এবং সেটার একটা ভ্যালু থাকে তো আমরা যদি এখানে লিখি মার্জিন মার্জিন লিখলাম এখন মার্জিন লিখলে তো হবে না আমি এটাকে আসলে কোন দিক থেকে মার্জিন দিতে চাচ্ছি উপর থেকে চাচ্ছি না আমার চারটা দিক আছে এলিমেন্টের চারটা দিক প্রত্যেকটা এলিমেন্টের চারটা দিকে থাকে এখন আমি কি উপর থেকে মার্জিন দিতে চাচ্ছি আচ্ছা আমরা প্রথমে একটা কাজ করি উপর থেকে দেওয়া শুরু করি বললাম যে ভাই তুমি উপর থেকে আরো নামো নামাইতে চাচ্ছি তাহলে যেটা করতে হবে আমাকে লিখতে হবে মার্জিন টপ মার্জিন লেখার পরে হাইপেন দিয়ে লিখতে হবে টপ এগুলা হাতে হাতে লিখবেন আপনারা মার্জিন টপ এখন কতটুকু নামাইতে চাচ্ছেন আমরা জানি কোনো কিছুকে যদি আমরা বাড়াইতে চাই তাহলে আমরা পিক্সেল বাড়াই লিখবো কোনো কিছুকে কমাইতে চাইলে আমরা পিক্সেল কমাই লিখবো সোজা হিসাব তো আমরা চাচ্ছি একশো পিক্সেল নামানোর জন্য সো একশো পিক্সেল পরিমাণ সে কিন্তু উপর থেকে কি করবে নামবে দেখেন এই যে একশো পিক্সেল পরিমাণ সে উপর থেকে নেমেই গেল আমরা যদি বলি লেফটের থেকে নামো তাহলে কি হবে আমরা এখানে লিখবো মার্জিন লেফট লেফট কোলন আমরা একবার ভ্যালু দিয়ে দিচ্ছি যে তুমি একশো পিক্সেল লেফটের থেকে সরে যাও আচ্ছা আমরা এটা ইচ্ছা মতো দিতে পারবো একশো পিক্সেল পাঁচশো পিক্সেল যত পিক্সেল দেওয়া যায় আমাদের ওয়েবসাইটে যতটুকু নে দেখেন এটা কিন্তু একশো পিক্সেল সরে গেল আমরা যদি বলি তুমি মার্জিন রাইটের থেকেও একশো পিক্সেল সরো বা আশি পিক্সেল সরো বা একশো পঞ্চাশ পিক্সেল সরো বললাম যে মার্জিন রাইট এখান থেকে তুমি একশো পঞ্চাশ পিক্সেল সরে যাও কন্ট্রোল এস দিয়ে যদি একটা সেভ দেন রিলোড দেন দেখেন এটা কিন্তু একশো পিক্সেল সরে আসছে এটা কিন্তু ট্যাগটাই সরে আসছে আপনার কালার সরে কিন্তু তার জায়গা থেকে সে সরে আসছে কারণ এটা ব্লক লেভেল এলিমেন্ট এই জন্য আগে ব্লক লেভেল এলিমেন্টের কনসেপ্টটা ক্লিয়ার করছি না হলে এভাবে সরা শুরু করলে বুঝতেন না আপনি আচ্ছা তো আপনি চাইলে এই জিনিসটাকে আপনি এটা যদি ডিফল্ট ভাবে নিচে থাকতো অনেক নিচে থাকতো আপনি চাইলে এখান থেকে মার্জিন বটমও দিতে পারতেন আর এখন যদি মার্জিন বটম দেন তাও হবে মার্জিন যদি বলেন বটম একটু প্রবলেম হবে সাপোজ আপনি বললেন যে মার্জিন বটম বিশ পিক্সেল কন্ট্রোল এস দিয়ে সেভ দেন দেখেন এটা লড়ে না জায়গা থেকে কারণ কি কারণ হচ্ছে আপনি তো এটাকে মার্জিন টপ দিয়ে অলরেডি নামাই নিছেন আবার বটম থেকে বিশ পিক্সেল দিতে যাচ্ছেন যেটা দিস ইজ দ্য রং ওয়ে সো এই জন্য বটমটা হচ্ছে এখন কাজ করতেছে না তবে মনে রাখবেন মার্জিন চার দিক থেকে দেওয়া যায় টপ লেফট রাইট বটম চতুর্দিক থেকে দেওয়া যায় এই মার্জিনের আবার কিছু অ্যাডভান্টেজ আছে এই যে আপনি একটা কাজ করলেন যে চারবার লিখলেন যে মার্জিন টপ তারপরে যেটা লিখলেন যে সেটা হচ্ছে মার্জিন লেফট মার্জিন রাইট মার্জিন বটম লিখলেন আপনি চাইলে এভাবেও লিখতে পারতেন আগে এটা প্র্যাকটিস করবেন ভালো করে এটা বুঝে তারপরে ওইটা প্র্যাকটিস করবেন আপনি শুধু লিখলেন মার্জিন এখন কিন্তু আর কোনো মার্জিন টার্জিন নাই আমাদের এখানে আমরা যদি এখানে রিলোড দিই দেখেন এটা আগের জায়গায় চলে গেছে সাবেকে তা আমরা যদি শুধু লেখি যে মার্জিন শুধু মার্জিন এরপরে এখানে ডিফাইন করে দিতে পারেন যে কিভাবে হবে প্রথম একটা ভ্যালু দিতে পারেন সাপোজ হচ্ছে সেটা আপনি যদি বলেন যে একশো পিকজেল প্রথম একটা ভ্যালু লিখলেন এবার যদি আপনি কোলন দেন যেটা ঘটবে একটু দেখেন কি ঘটে দেখেন কোথায় চলে আসছে এটার কারণটা কি এবং দেখেন নিচেও কিন্তু সে যে এটাকে কিন্তু সরাই দিছে কিন্তু এত দূরে তো ছিল এত যাওয়ার কথা ছিল না এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে যখন আপনি শুধু মার্জিন লিখবেন আর এরকম একটা ভ্যালু ডিক্লার করবেন তখন যেটা হবে এটার মানে হচ্ছে এটার মানে হলো যে টপ লেফট তারপর টপ রাইট বটম লেফট চতুর্দিকে সে মার্জিন নিয়ে এনেছে মানে টপ আমি কেন টপের পরে রাইট বলছি আমি তো চাইলে টপ বটম লেফট রাইট এভাবেও বলতে পারতাম সেটা একটু পরে বুঝবেন আপনাকে শিখতে হবে টপ এরপর হচ্ছে লেফট এরপর হচ্ছে বটম এরপর হচ্ছে রাইট মানে গরির কাটা যেভাবে ঘুরে ওই সিস্টেম আপনাকে শিখতে হবে গড়ির কাটা প্রথমে টপ থাকে তারপরে এদিকে আসে রাইট তারপরে এখানে যায় বটম তারপরে এটা হচ্ছে সরি এটা হচ্ছে লেফট এটা হচ্ছে তার বটম এটা হচ্ছে রাইট তো এই যেটা করছে সে শুধুমাত্র মার্জিন লেখার কারণে এই ট্যাগটাকে চতুর্দিক থেকে মার্জিন দিয়ে দিছে বুঝতে পারছেন বিষয়টা চতুর্দিক থেকে মার্জিন দিয়ে দিছে আমরা যদি এটাকে কেটে দিই সো আমাদের যদি কখনো এভাবে চতুর্দিকে মার্জিন দেওয়া লাগে কোনো একটা কিছুকে কে লাগবে আমাদের আমরা এটাকে এখন আগে জায়গায় নি তখন আমরা এতবার একবার টপ থেকে আবার লিখবো লেফট থেকে আবার বটম থেকে আবার হচ্ছে এটাকে কি বলে রাইটের থেকে এটা কিন্তু করবো না এটাকে বলো হচ্ছে মানে ড্রাইভ বলে প্রোগ্রামিং এর পাশে আবার রিপিট ইউর সেলফ মানে একই কোড বারবার লেখার দরকার নাই দিস ইজ নট স্ট্যান্ডার্ড কোড আপনি একই জিনিস বারবার কেন লিখবেন ওকে এটা ভ্যালিডেট না সো আপনার দেখা গেছে আপনার একটা জিনিসের মধ্যে এখন সাপোজ মনে করেন আপনার এটা দরকার হচ্ছে শুধুমাত্র মার্জিন টপে মানে টপে এবং বটমে দরকার লেফট লাইটে দরকার নাই আপনার যদি চারো লাগে তাহলে তো আপনি কি করতে হবে সেটা বুঝলেন এখন যদি মনে করেন সাপোজ আপনার দরকার হচ্ছে শুধুমাত্র টপে আর বটমে তাহলে কি করবেন তাহলে সাপোজ মনে করেন আপনি এখানে লেখেন মার্জিন লিখে দিলেন এরপরে লেখেন একশো পিক্সেল সো এই একশো পিক্সেল মানে কিন্তু কি আবার টপ বটম লেফট রাইট চতুর্দিকে আচ্ছা এরপরও যদি আপনি এখানে স্পেস দিয়ে বলেন যে জিরো জিরো লিখলে পিক্সেল লেখার দরকার নাই কখনো এটা মনে রাখবেন যদি আপনি ওয়ান লেখেন তখনই পিক্সেল লেখা স্টার্ট করবেন যখন কখনো যদি জিরো লেখেন তাহলে পিক্সেল লেখার দরকারই নাই জিরো মানে তো জিরো এখানে এখন আমরা দুইটা ভ্যালু দিলাম সো দুইটা ভ্যালু মানে কি প্রথম যে ভ্যালুটা এটা কাজ করবো হচ্ছে উপরে নিচে মানে টপে বটমে আর ডানে বামে যেটা সেটা জিরো মানে ডানে বামে কোনো কাজ করবে না তাহলে তো দেখি আমরা উপরে নিচে মার্জিন পাইছে কিনা দেন এই যে দেখেন উপরে এবং নিচে ডানে বামে কিন্তু পাইনি এবার পরের যদি আপনি বলেন যে এটা হচ্ছে আমার ডানে বামের ভ্যালু এটাকে আমি বাড়াই দিলাম সাপোজ পঞ্চাশ আর তাহলে যেটা হবে এই যে দেখেন এবার ডানে বামাও কিন্তু পাইছে সো এ কিন্তু আপনি ডিফাইন করতে পারেন যে উপরে নিচে এত পিক্সেল আপনার হইতে পারে না যে শুধুমাত্র উপরে নিচে লাগবে

একবার এটা বুঝবেন না আপনি তো মানে আইনস্টাইন না যে প্রথমে না যে প্রথম একবার দেখে বুঝে গেলেন ঠিক আছে আর যদি আপনি প্রথম একবার যদি এটা বুঝে যান তাহলে আপনি জিনিয়াস আপনাকে দেখা দরকার তাহলে আমরা মার্জিন কিভাবে দিতে হয় জিনিসটা আমরা শিখলাম এভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে মার্জিন দিতে পারবো সাপোজ আমরা যদি এই হ্যাঁ কিছু জিনিসকে আবার মার্জিন দেওয়া যায় না সাপোজ এটা আপনি কখনো মার্জিন দিতে পারবেন না আচ্ছা এ আই এম জি ট্যাগটাকে আপনি যদি মার্জিন দেওয়ার ট্রাই করেন দেখেন তো কি হয় আপনি যদি এ আই এম জি ট্যাগটাকে মার্জিন দেওয়ার ট্রাই করেন সাপোজ আই এম জি কে মার্জিন দেওয়ার জন্য আপনার হাতে দুটো অপশন আছে হয় একটা ক্লাস নেবেন না হলে আই এম জি ট্যাগটাকে ধরবেন সো আমরা ক্লাস ধরেই কাজ করি এই যে এখানে হচ্ছে আমরা কি করব যেখানে শেষ হইছে এর হচ্ছে আমরা একটা ক্লাস দিচ্ছি সাপোজ মাই ইমেজ আমার ক্লাসের নাম হচ্ছে মাই ইমেজ আমরা অলওয়েজ ক্লাস ধরে কাজ করব কন্ট্রোল সি কপি করলাম সো মাই ইমেজ মানে ইমেজ কন্ট্রোল মার্জিন দেন তো একটা সাপোজ মার্জিন ওকে বলেন যে তুমি যে জায়গায় আসো সেখান থেকে মার্জিন টপ উপর থেকে পঞ্চাশ পিক্সেল নেমে যাও দেখেন তো আইএমজি টেকটা কি করে নামছে না আচ্ছা এরপরে যদি আপনি বলেন যে তুমি লেফটের থেকে সরো না এই যে লেফট থেকে কিন্তু সে সরে গেছে আরো যদি সরান একশো পঞ্চাশ আচ্ছা মার্জিন খুব মজার জিনিস যে মার্জিন দিয়ে আপনি যে কোনো কিছুকে মার্জিন করতে পারবেন এই সেদিক নিতে পারবেন তো এই বিষয়টা এটা হচ্ছে একেবারে প্রাইমারি একটা লেভেলের বিষয় এটাকে হচ্ছে আপনার কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার রাখতে হবে আর কোনো কিছু না এবার চলেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা দেখব প্যাডিং কি জিনিস তাহলে আবার মার্জিনের নাম তো শুনলাম বুঝলাম আচ্ছা মার্জিন খুব ভালো জিনিস এখন আপনি যেটা বুঝতে পারতেছেন দেখেন আমরা যদি এই যে এটাকে কেটে দিই আমরা আর এখানে হচ্ছে মার্জিনটাকে যদি আমরা কেটে দিই তাহলে রিলোড দিলে দেখবেন ওই উপরের জায়গাটা কেন আসছে এখন আপনারা বোঝা উচিত রাইট বাটন ক্লিক করে ইনসপেক্ট এলিমেন্ট করেন দেখেন এই এটার মধ্যে দেখেন উপরে হলুদ জায়গা সে ক্রিয়েট করে রাখছে তার মানে তার উপরে নিচে কি আছে একটা মার্জিন আছে দেখছেন অটোমেটিক এটা কিন্তু অটোমেটিক টুল আসছে আপনার দাওয়া লাগে নেই অটোমেটিক সো এটাকে যদি আপনি বন্ধ করে দিতে চান তাহলে আপনি শুধু বলেন যে মার্জিন জিরো কাকে বলবেন মাই ক্লাস কারণ মাই ক্লাসটাই তো হচ্ছে আপনার এইচ ওয়ান মাই ক্লাসকে বলেন যে মার্জিন জিরো মার্জিন জিরো যখন বলবেন মার্জিন জিরো তখন কি হবে তার উপরে নিচে ডানে বামে সব কি কোনো আর মার্জিন থাকবে না এই যে দেখেন এবার কিন্তু সে মিশে গেছে এখন আর একটা কোশ্চেন জিরো বলার পরে কি আপনি আর মার্জিন দিতে পারবেন না হ্যাঁ পারবেন আপনি এবার আরেকটা ভ্যালু দিতে পারেন এভাবে যে মার্জিন আপনি বলেন যে মার্জিন এটা তো দিলাম এবার হচ্ছে আমি লেফটের থেকে সরাইতে চাচ্ছি অথবা ডানে বামে সরাইতে চাচ্ছি তাহলে কি লিখবো মার্জিন আপনি চাইলে এভাবে লিখতে পারেন যে মার্জিন লেফট আপনি যেটা চিন্তা করতেছেন একশো পিকজেল একটা লিখলেন সেভ দেন রিলোড দেনে যে সরছে এবার আপনি বাম মানে ডান থেকে সরাবেন লেখেন মার্জিন রাইট লেখেন একশো পিকজেল তাহলে দেখবেন এটা রাইটের থেকে আবার একশো পিকজেল সরছে এখন কথা হলো আপনি এই কষ্টটা করতে যাবেন কেন আর একই কোড বারবার কেন রিউজ ইউজ করবেন আপনি জাস্ট এটাই লিখে দেন যে মার্জিন এই কথাটাকে সংক্ষেপে লিখে দেন সংক্ষেপে কি লিখবেন আমি আগে সেটা দেখে তারপরে উপরে একটা ডিলেট করি লেখেন মার্জিন আমরা দিতে চাচ্ছি ডানে বামে তো উপরে নিচে তো দরকার নাই তাহলে জিরো উপরে নিচে প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের উপরে নিচে জিরো ডানে বামে হচ্ছে একশো পিকজেল ব্যাস আমাদের কিন্তু এখানে দুই লাইনের কোডটা হয়ে গেল আমরা কম্পিউটারকে যে এক্সট্রা একটা প্রসেসিং করার ক্ষমতা ওটা থেকে রেহাই দিলাম এবং সাইডটা কিন্তু রিলোড হবে খুব ভালোভাবে দেখেন একই কাজ একই জিনিস ওকে আচ্ছা তো আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনি যদি বলেন মার্জিন তাহলে কি দেখেন সেটা যদিও দেখাচ্ছি না মার্জিন লিখলেন এরপরে বললেন যে জিরো অটো এটা আমরা পরে এক্সপ্লেন করব এবং এগুলো হচ্ছে কাজে লাগবে আপাতত হচ্ছে মাথায় রাখেন জাস্ট দেখেন মার্জিন জিরো অটো দিলে কি হইল আবার এটা আগের জায়গায় কিন্তু চলে আসছে সো মার্জিন জিরো অটো বলেও একটা জিনিস আছে এটা মনে রাখেন জাস্ট আর কোনো কিছু করা লাগবে না এখন জিরো অটো দিয়েছেন ভালো কথা এই দুইটাকে উঠাই দেন তাহলে দেখেন আবার কি হয় কন্ট্রোল এস দিয়ে সেভ হয় রিলোড দেন কিছুই হচ্ছে না জিরো অটো মানে হচ্ছে এটা মার্জিন জিরো নাই সব অটোভাবে ফিক্স হয়ে গেছে এই হচ্ছে অবস্থা আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি এই জিরো অটো বলে একটা জিনিস আছে মনে রাখেন এটার অনেক কাজ আছে আমরা কোনো কিছুকে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য জিরো অটো ব্যবহার করি আরো অনেক কাজ আছে এটার তো আমরা তো মার্জিন শিখলাম এবার হচ্ছে চলেন আমরা হচ্ছে প্যাডিংটা শিখি প্যাডিংটা আসলে কি জিনিস প্যাডিং বুঝার জন্য আপনাকে যেটা বুঝতে হবে সবার আগে সেটা হচ্ছে আপনি আমরা হচ্ছে এটাকে হচ্ছে এগুলাকে হচ্ছে ফেলে দিই এগুলো আমাদের আর দরকার নাই আমরা জাস্ট বুঝার জন্য নিছিলাম এখন হচ্ছে আমাদের একটা থাকলে হবে এটাই থাকলে হবে এবং এটাকে হচ্ছে আমরা একটু ডুপ্লিকেট করে নিই শিফটলটা ডাউন এরো এবং এটার অন্য একটা নাম দিই যে মাই ক্লাস টু ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ দেন দেখেন এই যে চলে আসছে সো এই যে মাই ক্লাস টুটা মূলত আমরা নিলাম কেন আর একটা ক্লাস যেটা তো আমরা প্যাডিংটা দেখব মার্জিন তো আমরা মাই ক্লাস নামে যেটা নিলাম ওটার মধ্যেই দেখলাম এখন প্যাডিংটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে মানে আপনি দেখবেন একটা বেলুনের মধ্যে এরকম হ্যাপি বার্থডে লেখা থাকে ছোট মানে যখন এটা ফুলানো থাকে না কিন্তু যখন আপনি ফুলান তখন লেখাটা দেখবেন আস্তে আস্তে মাঝখানের দিকে চলে যাচ্ছে এই বিষয়টা যদি গেস করতে পারেন তাহলে প্যাডিং এর কাজটা বুঝবেন যে একটা কোনো কিছুকে চতুর্দিক থেকে চাপাই হচ্ছে মাঝখানের দিকে নিয়ে যাওয়া বা উপরে নিচে নিয়ে যাওয়া এই জিনিসটা হচ্ছে প্যাডিং তো চলেন আমরা হচ্ছে মাই ক্লাস টু কে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসি আগে সো ব্যাকগ্রাউন্ডে কালার নিয়ে পরে আমরা আরো অনেক কথা বলবো আপাতত হচ্ছে এভাবে ইউজ করেন আপনারা মাই ক্লাস টু কার্লি ব্রেসেস ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে আমরা ব্লু ওকে আমরা হচ্ছে প্যাডিং দেখতে চাচ্ছি মার্জিনে লেখার জন্য আমরা যে যে উপাদানগুলো ইউজ করছি প্যাডিং ও সেম একই জিনিস প্যাডিং টপ প্যাডিং বটম প্যাডিং লেফট আবার প্যাডিং একই জিনিস কিন্তু কাজটা একটু ভিন্ন আমরা যদি লিখি আমরা চাচ্ছি আমাদের এই মাই ক্লাস টু যেটা হচ্ছে দিস ইজ আওয়ার আমরা লিখে দিই এখানে একটা জিনিস লিখে যে দিস ইজ আওয়ার প্যাডিং প্যাডিং আর এটাকে বললাম দিস ইজ আওয়ার মার্জিন ওকে কন্ট্রোল এস দিয়ে আমরা হচ্ছে সেভ দিই আচ্ছা এবার আমাদের বুঝতে একটু সুবিধা হবে আচ্ছা তাহলে কিন্তু আমরা এগুলো কালার চেঞ্জ করে দিতে পারি सपोज আমি নিচেরটাকে যদি এই যে কালো কালারকে চেঞ্জ করতে যাই তাহলে কি লিখবো বলেন আপনি নিজে একটু লেখা ট্রাই করেন স্টপ করে ভিডিওটা আমরা লিখবো হচ্ছে কালার জাস্ট যে কালার দিতে চাচ্ছি সাদা না হোয়াইট লিখেন কোন এক সময় আমরা কিন্তু এরকম কালারের নাম ধরে ধরে আর লিখব না কত লিখবেন আপনি কয়টা কালারের নাম জানেন সো এটা আমরা পরে দেখ আচ্ছা হইল এবার আমরা যদি এটাকে বলি এটাকে বলি যে তোমাকে প্যাডিং দিতে সো চাচ্ছি বলেন যে প্যাডিং টপ মানে হচ্ছে আপনি উপর থেকে দিতে চাচ্ছেন মানে উপর থেকে প্যাডিং দিবেন কোলম দিয়ে সাপোজ আপনি দিলেন যে বিশ সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট শেষ করবেন এবার যদি রিলোড দেন দেখেন কি হইলে উপর থেকে এটা কি এই যে লেখাটাকে নামায় দিছে কিন্তু উপরে এরকম একটা প্যাডিং দিছে এবার বলেন যে প্যাডিং লেফট বিশ পিকজেল ইচ্ছা মতো দিতে পারেন আপনি প্যাডিং লেফট আপনার যে বিশ পিক্সেল দিতে হবে এরকম কোনো কথা না আমি জাস্ট সিমিলারিটি রাখার জন্য দিলাম আর কি বিশ পিক্সেল দেখেন সর্ষে আপনি যদি বলেন প্যাডিং বটম বা প্যাডিং রাইট রাইট একটু বাড়াই দেন এখানে সাপোজ বলেন পঞ্চাশ পিক্সেল মানে আপনার ভ্যালু আপনি ইচ্ছা মতো দিবেন হয়ে গেছে কিন্তু আমরা দেখতে এটা আচ্ছা তারপর আপনি যদি বলেন প্যাডিং পিক্সেল দেখেন কি হয়েছে তার মানে প্যাডিংটা দেখেন আমাদের এই এলিমেন্টটা কি হলো একটু ফুল মানে এটা ফুলে যাচ্ছে সাপোজ আমরা যদি এটাকে বাড়াইতে চাই এখন প্যাডিং টপটাকে আরো বাড়ান সাপোজ হচ্ছে আপনি আশি পিক্সেল করেন দেখবেন লেখাটা আরো মাঝের দিকে চলে আসতেছে আবার এই যে দেখেন আমাদের লেখাটা এই যে এই কালারটা বাড়তেছে লেখাটা কিন্তু এদিকে চলে আসতেছে এটাকেও যদি আপনি বটমটাকে আশি পিক্সেল করেন আর একটু ভালো বুঝবেন দেখেন রাইটটাকে যদি আপনি আরেকটু একটু বাড়ান লেফটটাকে সাপোজ হচ্ছে আশি পিক্সেল দেখবেন লেখাটা অনেকটা মাঝখানের দিকে চলে গেছে অনেক এই যে দেখেন তার মানে প্যাডিং এর বিষয়টা হচ্ছে এরকম একটা জিনিস যে আপনি কোনো কিছুকে হচ্ছে তার হচ্ছে জাস্ট এটা হচ্ছে ফুলানো জিনিসটাকে হচ্ছে ফুলাই ফেলতেছেন বেলুনের মতো এটা ফুলতেছে দিকে চলে আসতেছে এখন এতগুলো ভ্যালু ইউজ না করো আপনি চাইলে ওই যে মার্জিনের মতো ভ্যালু ইউজ করতে পারেন কিভাবে আপনি লেখেন শুধুমাত্র প্যাডিং আপনি চাচ্ছেন এখন যদি সেভ দিয়ে রিলোড দেন দেখবেন এটা হচ্ছে এরকম আছে আপনি যদি এটাকে বলেন যে প্যাডিং শুধু প্যাডিং লেখেন তার মানে এখন সব দিকে ধরলেন আপনি এবার যদি আপনি দিয়ে দেন যে একশো পিক্সেল তার মানে কি হবে ডানে বামে উপরে নিচে সব কি একশো পিক্সেল প্যাডিং দেখছেন আচ্ছা আমরা চাচ্ছি যে শুধুমাত্র উপরে নিচে দিতে তাহলে আমরা কি করব মার্জিনের বিষয়টা ক্লিয়ার হলে কিন্তু বুঝার কথা উপরের নিচে বেলু মানে উপরের নিচে হচ্ছে আমরা জাস্ট একশো পিক্সেল দিলাম ডানে বামে দরকার নয় জিরু যদি জিরুর বেশি দরকার হয় তখন আমরা পিকজেল দিবো এই যে উপরের নিচে প্যাডিং যদি আমাদের ডানে বামে আমরা দিতে চাই सपोज ডানে বামে চাচ্ছি 50 পিক্সেল থাকুক কন্ট্রোল এস দিয়ে সেভ দেন রিলোড দেন দেখেন ডানে বামে 50 50 পাইছে আচ্ছা সো এ হচ্ছে প্যাডিং এর বিষয়টা তো মার্জিন আর প্যাডিং এ দুটো বিষয় আপনার ক্লিয়ার থাকা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ এই মার্জিন প্যাডিং দিয়ে হচ্ছে আপনি অনেক কাজ করতে পারবেন তো আপনি যে এখন একটা কোশ্চেন আসতে পারে যে আমি সাথে প্যাডিং এ দিতে পারো মার্জিন দিতে পারবো না এটাকে আবার হ্যাঁ পারবেন আপনি এখানে গিয়ে মার্জিন দিন কেন করছে আপনি লেখেন মার্জিন লেফট মানে সবকিছু ইউজ করতে পারবেন লেফট দেন 50 পিক্সেল দেখবেন এটা মার্জিন হচ্ছে কেটে চলে যায় বাইরে যে দেখেন চলে গেছে প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য দেখেন আপনি যদি বলেন যে আপনি হচ্ছে মার্জিন দিবেন ভালো কথা কিন্তু লেফটে আর রাইটে দিবেন উপরে নিচে দিবেন না সো কি করবেন প্রথম ভ্যালুটা হচ্ছে উপরে নিচে সো এটা জিরো আর জিরো দিলে তো আমরা জানি পিক্সেল দিতে হয় না তা উপরে নিচের জন্য আমরা চাচ্ছি হচ্ছে পঞ্চাশ পিক্সেল দিতে এ সরি ডানে বামে সো এই যে দেখেন ডানে বামে পঞ্চাশ পিক্সেল উপরে নিচে জিরো করছেন এই জন্য উপরে জায়গা ওইটার সাথে বেজে গেছে এ হচ্ছে মার্জিন আর প্যাডিং এর মধ্যে পার্থক্য সো এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হওয়া দরকার সো আরেকটা বিষয় একটু ক্লিয়ার হওয়া দরকার সেটা হচ্ছে আমরা এগুলোকে ক্লিয়ার করে ফেলি জাস্ট এখান থেকে ক্লিয়ার করেন ক্লিয়ার করেন দুটো জিনিসে ক্লিয়ার করে ফেলেন ওকে এখন কিন্তু এখানে আর কোনো কিছু নাই আপনি রিলোড দিলে মার্জিন প্যাডিং কিছুই দেখবেন না আচ্ছা আমরা যদি এ লেখার উপরে রাইট এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনস্পেক্ট করে কিভাবে হচ্ছে আমাদেরকে রিয়েল লাইফে বেশিরভাগ কাজ করা লাগতে পারে এবং এটাকে আয়ত্ত করে নিবেন খুব ভালোভাবে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করবেন আপনি এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে লিবেন করে লাভ নাই আপনাকে যেটা করতে হবে এইখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করবে দেখেন আপনি h12 ধরতে পারতেছেন আবার এই যে পরে যে h1 আছে ধরতে পারতেছেন যখন এখানে ক্লিক করতেছেন পাশে দেখেন আপনি আবার css কিন্তু দেখতেছেন এই যে দেখেন পাশে একটু ছোট দেখা যাচ্ছে আমি যদি একটু জুম করা ট্রাই করি এই যে দেখেন এখানে ক্লিক করেন দেখেন এটার ক্লাস নেম দেখতেছেন my class 2 ধরুন আমরা h1 কে ক্লিক করলাম ওটার ক্লাস নেম কি ছিল দেখেন তো ক্লাস my class 1 এখানেও দেখেন যে my class এবার যদি আপনি ভিতরে এখানে ক্লিক করেন দেখেন একটা ঘর চলে আসছে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার এই যে দেখেন চলে আসছে কিন্তু এবার আপনি এখান থেকে কালার দেন যেমন হচ্ছে আপনি কালার দিবেন গ্রিন দেখেন গ্রিন কালার চলে আসছে আপনি কালার দিতে চাচ্ছেন রেড রেড কালার চলে আসছে আপনি কালার দিতে চাচ্ছেন ইয়েলো চলে আসছে কালার দিতে চাচ্ছেন ব্লু মানে এরকম সব কালারে চলে আসছে এবার যদি আপনি ট্যাব পেশ করেন আপনার কিবোর্ডের ট্যাব বলে যে বাটনটা আছে আমি কিবোর্ড চেনানো এখানে বুঝাচ্ছি না সো কিবোর্ড থেকে যদি ট্যাবটা প্রেস করেন দেখেন আপনি পরের আরেকটা ঘরে চলে আসলেন এখানে এসে আপনি দিতে পারেন যে মার্জিন রাইট একশো পিক্সেল দেখেন এটা রাইট থেকে ওই যে খেয়াল করেন রাইট থেকে যে একশো পিক্সেল চলে গেছে আপনি বলতে পারেন মার্জিন লেফট 150 পিক্সেল চলে গেছে কিন্তু আপনি বলতে পারেন মার্জিন যদি এটা রং হয় আমরা এভাবে বলবো না মার্জিন টপ 150 পিক্সেল দেখবেন এটা টপ থেকে নেমে গেছে 150 আমরা যদি বলি যে এই লেখাটার কালার চেঞ্জ করতে যাচ্ছি এই লেখাটা সো আমরা যেটা করব লিখবো কালার ওকে কালার লিখে আমরা কি করব কালার লিখে আমরা কালার দিতে চাচ্ছি সাপোজ সাদা সো হোয়াইট যে পরেটা হবে হোয়াইট হোয়াইট কালার দিয়ে দিলাম এরকম আমরা ইচ্ছা মতো অনেক কিছু লিখতে পারি ঠিক আছে অনেক কিছু লিখতে পারে অনেক কিছু তো আমরা লিখলাম ভালো কথা এখন এগুলাকেও আমরা যদি রিলোড দিই এগুলা কিন্তু চলে যাবে এগুলা থাকবে না ঠিক আছে কারণ এগুলা তো আমাদের এই যে মেইন ফাইলে নাই এখানে কিন্তু নাই কোথায় আছে জাস্ট আমরা ডিজাইন করার জন্য এগুলা দেখে দেখে প্রিভিউ দেখে দেখে করলাম সো এটাকে আমাদের নিয়ে ফেলতে হবে না এটাকে নামার জন্য দুটো রুলস আছে প্রথম যেটা সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে কপি রুলে ক্লিক করবেন এখানে যে রাইট বাটন ক্লিক করে কপি রুল এটা যদি কপি রুল করে যদি আপনি নেন এভাবে কপি রুল করে যদি আপনি নেন তাহলে আপনার এটা একটা দরকার নাই জাস্ট এটাকে ডিলিট করে দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট দেন কাজ শেষ আপনার একদম ক্লাস সহ চলে আসছে এবার যদি আপনি এখানে রিলোডও দিয়ে দেন কোনো প্রবলেম নাই বাট মনে করেন আপনার ক্লাসটা আগে থেকে ডিক্লেয়ার করা আছে এরকম ওকে ক্লাস ডিক্লেয়ার করা আছে হয়তো কয়েকটা ভ্যালু দাওয়াও আছে আপনার এখন আর সব নামার দরকার নাই তাহলে কপি রুল করার দরকার নাই জাস্ট এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে যতটুকু নামার দরকার ততটুকু নিয়ে নেবেন নিয়ে এখানে ভিতরে দিয়ে দিবেন দুটো জিনিস একটু বোঝার ট্রাই করেন আসলে বিষয়গুলো খুব ইজি ভাবে বোঝানোটাও পসিবল না এবার দেখেন এটা কিন্তু ফিক্স হইছে কিন্তু আপনি যদি সেম জিনিসটাকে এখানে না দিয়ে ধরুন আপনি এখানে দিলেন না আর না দিয়ে এখানে আপনি দেখতেছেন আছে যখন আপনি রিলোড দিবেন দেখবেন এটা নাই এটা এখান থেকে হাওয়া হয়ে গেছে কিন্তু যখন আপনি আবার এটাকে এখানে কন্ট্রোল জেড দেন দেখেন এটা চলে আসবে কন্ট্রোল এস দিয়ে সেভ দেন দেখবেন যে এটা এখানে চলে আসছে তার মানে আমরা সিএসএস এর কাজও এখান থেকে করতে পারি হ্যাঁ সাপোজ আমরা যদি কালারের উপরে ক্লিক করি দেখেন যে কালার প্লেট ওপেন হয়েছে আমরা এখান থেকে এই যে কালার চেঞ্জ করতে পারি ইচ্ছা মতো দেখছেন আমরা এখান থেকে মার্জিন প্যাডিং ইচ্ছা মতো বাড়াতে পারি কমাতে পারি এই যে এখানে ক্লিক করেন করার পরে আপনি এখান থেকে বাড়ান আপেরো দিয়ে বাড়ান দেখেন আপনার হচ্ছে মার্জিন রাইট থেকে যে কমতেছে দেখেন ও যে রাইট থেকে কমে 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 একদম ছোট হয়ে যাচ্ছে রাইটে তাকান আপনার মনিটরের হাতে রাইটে তাকান তাহলে বুঝলেন দেখেন রাইট থেকে চলে যাচ্ছে ঠিক আছে তারপর আমরা যদি বলি যে লেফট থেকে আমরা হচ্ছে আরো কমাই ফেলতে যাচ্ছি এই যে লেফট থেকে কমতেছে 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 অনেক কমে গেছে একেবারে কমতে 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 যাক মানে আমরা এইভাবে করলাম এখন এ দুটো জিনিস তো আর আমাদের এখানে নাই যেটা আমরা কারেকশন করলাম এটা তো আর আমাদের এখানে নাই এখানে তো দেওয়া আছে একশো একশো পঞ্চাশ এরকম আমরা কি করবো জাস্ট এ দুটোকেই কপি করে নিয়ে আসেন আমরা তখন আমরা যেটা করবো এই দুটোকেই কপি করে নিয়ে এসে জাস্ট কি করব। এই যে রাইট আর লেফটের জায়গায় এটা বসায় দিলাম দিয়ে সেভ দিয়ে দেন রিলোড দেন ব্যাস এটা কিন্তু ফিক্স হয়ে গেল হ্যাঁ সাপোজ আমরা কালার চেঞ্জ করতে যাচ্ছি সো কালারে কিন্তু আমরা এভাবে নিয়ে দিলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে না যাবে ততক্ষণ যাবে যতক্ষণ পর্যন্ত আপনি এখানে রিলোড না দেন একবার যদি রিলোড দেন শেষ সো যদি আপনি ফিক্স করে ফেলতে চান যে না আমি মানে শিওর যে কালারটা ইউজ করতেছি তাহলে আপনি যেটা করতে হবে এতটুকুকে কপি করে নিয়ে আসেন এবার একটা মজার জিনিস দেখেন কপি করে এনে জাস্ট আগের টার্ম আপনি ফালাই দেন এটাকে পেস্ট করেন সেভ দেন রিলোড দেন দেখেন এটা চলে আসছে কিন্তু এর আগে তো কালারের নাম আসছে এখন আবার কি আসলো এটা প্রথমে একটা হ্যাশ তারপরে ডবল এফ তারপরে জিরো জিরো তারপরে সিক্স সি কি এটা এটাকে বলা হচ্ছে হ্যাক্স কোড শিখে নেন এটাকে বলা হচ্ছে হ্যাক্স কোড হ্যাক্স কোড মানে কি হ্যাক্স কোড মানে হচ্ছে হ্যাকজা কোড প্রত্যেকটা কালারের এক একটা কোড থাকে এটা আপনি আসলে দেখবেন কোথায় গেলে আমি বলি যখন এখানে ক্লিক করবেন সরি এই যে যখন কালারের উপরে ক্লিক করবেন এই যে হাতের মতো আসলে এটাকে বলা হয় কার্সার ক্লিক করার পরে আপনি যখন এখানে কালারের উপরে যাবেন দেখেন কোডগুলো চেঞ্জ হচ্ছে এই যে দেখেন কোড চেঞ্জ হচ্ছে দেখছেন নিচে দেখেন এই যে এখানে তাকান দেখেন কোড চেঞ্জ হচ্ছে মানে প্রতিটা কালারের কোড কিন্তু চেঞ্জ হচ্ছে মানে সেকেন্ডের ও মিলি সেকেন্ডের আগেও চেঞ্জ হয়ে যাচ্ছে কালারের কোড মানে তার মানে প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা কোড দেওয়া আছে কালারের অনেকগুলো ভাষণ থাকে লাইট ভাষণ ডার্ক ভাষণ ঠিক আছে ওকে এই যে কোড গুলা এই গুলা দিয়ে কিন্তু কালার বানানো এবং অলমোস্ট এরকম হচ্ছে প্রায় এক কোটি লক্ষ সামথিং কালার কোড আসছে বর্তমানে একটু বেশি হইতে পারে তো যা হোক আহ এই হচ্ছে কোড তো ভবিষ্যতে কিন্তু আপনি কালার ইউজ করতে গেলে হ্যাকজা কোড দিয়ে ইউজ করতে হবে এরকম যে কালারের নাম এই কালারের কি আমরা জানি এটার নাম কি জানি না তো আমরা সেটা পরে দেখবা আপাতত হচ্ছে আমরা এভাবেই করি সো এটাকে তো আমরা এখান থেকে ডিজাইন করে ফেললাম এখন যদি আমরা এটাতে আসি যে এইচ ওয়ান যেটা এটার মধ্যে তো কোনো ডিজাইন নাই দেখি এটাকে একটু উপরে উঠাই এই যে এটাকেও চাইলে আমরা এখানে ডিজাইন করে দিতে পারবো সাপোজ আমরা চাচ্ছি হচ্ছে মার্জিন দিয়ে দিই একটা উপরে নিচে ডারে বামে একশো পঞ্চাশ পিক্সেল দেখেন এটা এই যে চলে আসছে এখানে এই যে দেখেন একশো পঞ্চাশ পিক্সেল এখানে আমরা মাউসের হুইল ঘুরে একটু উপরে উঠাই নিলাম সো এখন যদি আমি এটাকে দিয়ে দিতে চাই জাস্ট এখান থেকে কপি করেন এতটুকু কপি করে জাস্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেন এটা ফিক্স হয়ে যাবে সো এই ইন্সপেক্ট এলিমেন্ট এর বিষয়টা কিন্তু আপনার মনে রাখতে হবে এবং ইন্সপেক্ট এলিমেন্ট কিভাবে করে জিনিসটা আপনি শিখলেন তো আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা অনেক কিছু শিখলাম আমরা মার্জিন দেওয়া শিখলাম প্যাডিং দেওয়া শিখলাম কালার ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া শিখলাম এর পাশাপাশি হচ্ছে আমরা ভ্যালু কিভাবে মানে এরকম না এই যে আমরা এখানে যেরকম ইউজ করছি এরকম না আমাদের দরকার ছিল মার্জিন রাইট এ লেফটে সো আমরা কিন্তু এইভাবে ইউজ না করে আমি যেভাবে দেখাইছি ওইভাবে ইউজ করতে পারতাম এখানে কিন্তু আমার কোডটা বারবার রিউজ হচ্ছে মার্জিন 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 এরকম রিউজ হচ্ছে সো এটা আমরা করতে যাব না এখন একটা বিষয় প্রশ্ন আসতে পারে যে আপনি তো দেখালেন মার্জিন উপরে নিচের জন্য একটা ভেলু আবার ডানে বামের জন্য একটা ভেলু এখন এখানে তো তিনটা ভেলু তাহলে কি করবেন হ্যাঁ এই যে তিনটা ভেলু যেটা হয় সেটাকে এভাবে লিখতে পারেন আপনি সেটাও শিখে নেন তিনটা ভেলু কি করবেন আপনি লেখেন মার্জিন আমরা যখন লেখা শেষ হবে তখনই উপরের এগুলাকে ডিলিট করে দিচ্ছি আমরা লিখবো মার্জিন ওকে মার্জিন দরকার সো কোথায় কোথায় দরকার টপে দরকার সো এই যে প্রথম ভ্যালুটা কোন আমার টপ সো টপে লিখে ফেলেন 150 পিক্সেল চোখ বন্ধ করে লিখে ফেলেন টপের পরে কালারটা আসলে কোন দিকে ঘুরে আমরা বললাম ঘড়ির কাটার মতো ঘুরে তার মানে ডাইনে যাবে এরপর আমার কোনটা দরকার এই যে রাইট এরটা দরকার মানে ডাইনে সো ডাইনে হচ্ছে 400 কত 17 পিক্সেল আচ্ছা তারপরে কোথায় যাবে বটমে যাবে এখন দেখেন তো এখানে মার্জিন বটম আছে নাই তার মানে কি জিরো নাই মানে জিরো ওকে একটা স্পেস দিবেন মাঝখানে তারপরে আমার দরকার আছে কোনটা হাতে তাহলে আমার টপ গেল ঘড়ির কাটা এরপর আমার রাইট গেল এরপর বটম তো আমার জিরো গেল এরপর আমার লেফটে কত এই যে চারশো চৌচল্লিশ পিক্সেল সো দেখেন এই পুরো জিনিসটাকে আমি এখানে লিখে ফেলছি আমার আর এগুলার দরকার নাই আমরা যদি এটাকে স্টেটমেন্ট এভাবে শেষ করি সেমিকোলন দিয়ে আর এগুলোকে যদি আমরা একটু গ্যাপগুলা সুন্দর করে সাজায় নিতে হবে ঠিক আছে এটাকে বলে ইন্ডেন্টেশন সো এটা আমরা পরে দেখব ইন্ডেন্টেশন এখনো এটা ধারে কাছেও আমরা নাই আর অনেক দেরি আছে সো ওই অনেকগুলা কোডকে প্রথম ভ্যালুটা এভাবে যদি আপনি চারটা ভ্যালু লেখেন তাহলে প্রথমটা যেটা সেটা হচ্ছে উপরে পরেরটা হচ্ছে ডানে পরেরটা হচ্ছে নিচে এর পরেরটা হচ্ছে হচ্ছে আপনার বামে ঠিক আছে মানে ঘড়ির কাঁটার মতো ঘুরবে সো এভাবেও আপনি লিখতে পারেন রিলোড দেন আচ্ছা এখানে হচ্ছে আমরা সম্ভবত এই যে চারশো ছিল এখানে ৪৪ করে ফেলছি আমরা এই জন্য এটা ছোট হয়ে গেছে সো রিলোড দিন দেখেন এই যে সো একই জিনিস মানে আপনাকে বারবার কোড লেখে কম্পিউটারের উপরে প্রসেসিং পাওয়ার দেওয়ার কোনো দরকার নাই একটা ওয়েবসাইট কিন্তু প্রসেস করতে আপনার প্রসেসর এবং মেমোরিতে কিন্তু প্রসেসিং একটা জিনিসের ব্যাপার স্যাপার আছে তো এই জিনিসটা আমরা এভাবেও লিখতে পারি চারটা ভেলু এভাবে দুটো কিভাবে একটা ভ্যালু হইলে আর আমাদের কিছু করার নাই যদি একটাই দরকার এখানে এক্সট্রা ভাবে টপে দরকার ঠিক আছে তাহলে টপের ভ্যালু দিলাম এটাকেও তো জিরো করে দিলাম আচ্ছা এটাকে জিরো করলাম ভালো কথা এটাকেও জিরো করলাম ভালো কথা কাজ করবে বাট প্রসেসিংটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে যে এখন শুধু টপে কাজ করতেছে আর সব কিন্তু করতেছে না তো এভাবে দরকার নাই যখন একটা ভ্যালু দরকার তখন আমরা একটা ভ্যালু নাম সহ লিখে দিব তো এগুলো মনে রাখবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট পরে হচ্ছে আমরা নেক্সট সেটা হচ্ছে আরো খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখব। ততক্ষণ পর্যন্ত এগুলো আসলে প্র্যাকটিস করেন আর প্র্যাকটিস কিন্তু একবার করলে হবে না বারবার প্র্যাকটিস করতে হবে আর ভিডিও দেখা ছাড়া করতে হবে হ্যাঁ যতটুকু শিখছেন অতটুকু দিয়ে কিছু না কিছু করার ট্রাই করতে হবে তো ঠিক আছে ওকে ফাইন